তোমরা কোন ক্লাস এখন? তো এই যে স্কুলে তো বিভিন্ন জায়গাতে ভাঙ্গা আছে, ছাটটা ভাঙ্গা, তোমরা কি কিছু না? তোমরা তো অনেকদিন স্কুলে পড়ছো না, কত বছর ধরে এরকম স্কুলে? তখন থেকে স্কুলে এরকম ঠিক হয় না, এখন কি করবা তোমরা? এটা তো বিলোনিয়ার একমাত্র মেয়েদের স্কুল, তাই তো? বিলোনিয়া গার্লস স্কুল। কত বছর এই স্কুলটা? 1957। আপনি তো বর্তমানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, কি নাম আপনার? বিমল দাস। স্কুলটা দীর্ঘদিন ধরে দৈন্য দশা, কি বলবেন? আমি তো স্কুলে 2014 সহকারী প্রধান শিক্ষক হিসাবে এখানে কাজে যোগদান করি, কিন্তু স্কুলটার ভগ্নদশা অনেকদিন ধরে। এটা বিলোনিয়া শহরের প্রাচীনতম বালিকা বিদ্যালয়, একটা সময় স্কুলেই এই জেলার বা এই মহকুমার মহিলারা পড়াশোনা করতো, একসময় 1200-1300 স্টুডেন্ট ছিল। পরবর্তী সময় সার্টিফাইড অনেক স্কুল হয়ে গেছে, স্কুল সংখ্যা ছাত্র সংখ্যা কমে গেছে। বর্তমানে কত? বর্তমানে 333 জন ছাত্রী এখানে আছে পড়াশোনা করে, ষষ্ঠ থেকে দ্বাদশ, 6-12। আচ্ছা, হ্যাঁ, তারপর আমাদের স্কুলটা অনেকদিন ধরে দৈন্য দশা, হ্যাঁ, এটা খুব বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে। আমি যখন আসি তখন এখানে প্রধান শিক্ষক ছিলেন রতন কুমার ভৌমিক স্যারে, এটা আমরা তখন এটা মানে আজ থেকে 8-10 বছর আগে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লেখা হয়েছিল। এরপর এটা একটা এস্টিমেট হয়েছে, 4 কোটি টাকা একটা এস্টিমেট হয়েছে, কিন্তু কাজ কিন্তু হয়নি। এরপর বিভিন্ন সময় আমরা আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওনারাও 2019 সনে মাননীয় চিফ মিনিস্টারের কাছে ওরা লিখেছেন এসএমসি কমিটি, এরপর কিন্তু আমরা স্থানীয় বিধায়ককে জানিয়েছি, উনি দেখে গেছেন, সবাই দেখে গেছেন স্কুলের দৈন্য দশা। মানে আমরা আশা করি যে আমাদের স্কুলটা খুব শীঘ্রই এই ব্যাপারে সরকার ইতিবাচক উদ্যোগ নেবে এবং স্কুলটা, স্কুলের যে দৈন্য দশা, এই দৈন্য দশা অবসানে একটা উদ্যোগ গ্রহণ করবে। আমরা কিন্তু এখনো ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627।